তো বরাবরের মতোই আজকেও আরও একটি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। ইন্টারভিউ এক্সপিরিয়েন্স বলতে যেগুলো হচ্ছে ICDS রিক্রুটমেন্টের ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল, আমি এর আগেও শেয়ার করেছিলাম এবং তোমরা অনেকেই কমেন্ট করে, যারা ভিডিওগুলো সবগুলো দেখেছো আমার চ্যানেলে, কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়েছো যে তোমরা কিন্তু আমার ভিডিও দেখে ভীষণ উপকৃত হয়েছো। তো আমি এটাই চাই যে আমার ভিডিওগুলো তোমাদের কাজে লাগুক, তোমাদের জন্যই হচ্ছে আমি এরকম বদ্ধ ঘরের মধ্যে বসে ভিডিওগুলো করছি এই গরমের মধ্যে। তো যে সেটা একটা আলাদা বিষয়, যাই হোক আমি এভাবেই তোমাদের ভিডিওগুলো তোমাদের জন্য করব যতক্ষণ না পর্যন্ত তোমাদের ইন্টারভিউটা শেষ হচ্ছে এবং ইন্টারভিউর পরেও হচ্ছে আমি ICDS ওয়ার্কার যে পরীক্ষা হবে সেটার প্রিপারেশন শুরু করবো এবং চালিয়ে যাবো। তো যারা জানি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা ICDS ওয়ার্কারের পরীক্ষা দেবে তাদের জন্য সেই ক্লাসগুলো ভীষণ ইম্পর্টেন্ট হবে। আচ্ছা, তো আর কথা না বাড়িয়ে এবার মেইন টপিকে আসা যাক যে কী কী জিজ্ঞেস করলো। তো যেমন আগেও শেয়ার করেছি আমি, তো আজকেও একজন ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তোমার সঙ্গে আবার আলোচনা করবো। দেখো এই ক্যান্ডিডেটকে যে সমস্ত প্রশ্নগুলো করা হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি প্রশ্ন ইতিমধ্যে বলতে গেলে কমন, অর্থাৎ এর আগের ইন্টারভিউগুলোতে যেগুলো শেয়ার করেছি সেইখান থেকেই কিন্তু এই ক্যান্ডিডেটকে প্রশ্ন করা হয়েছে বা ওরকমই প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, কাকে কি জিজ্ঞেস করা হবে এটা কেউই বলতে পারে না, কিন্তু যেগুলো মেটেরিয়ালস আমার চ্যানেলে রয়েছে তোমরা যদি সেই ভিডিওগুলো এবং লাইভ রেকর্ড ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে আমি এটুকু বলতে পারি যে তোমাদের ইন্টারভিউ যথেষ্ট ভালো হবে। ঠিক আছে, কিন্তু ভিডিও দেখার সময় ভিডিও পুরোটা দেখবে। তো ICDS এর ফুল ফর্ম জিজ্ঞেস করা হয়েছে, তো ICDS এর ফুল ফর্ম আমি এর আগেও বলে দিয়েছি আর বলার দরকার নেই। আচ্ছা, ICDS এর ফুল ফর্ম এটা বলার পরে তাকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা বলুন তো ICDS এই যে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস এর বাংলা অর্থ কী? তো ক্যান্ডিডেট এটার সঠিক উত্তর দিয়েছে, সুসংহত শিশু বিকাশ সেবা সমূহ, সুসংহত শিশু বিকাশ সেবা সমূহ। ICDS কোন ডিপার্টমেন্টের আন্ডারে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে, তো ক্যান্ডিডেট তখন উত্তর দিয়েছে যে ICDS হলো WCD and SW, অর্থাৎ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, এই ডিপার্টমেন্টের আন্ডারে হলো এই ICDS প্রজেক্ট। পশ্চিমবঙ্গে এই দপ্তরের মন্ত্রী কে? তো পশ্চিমবঙ্গে ICDS দপ্তরের মানে এই যে WCD and SW এই ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী তিনি হলেন ডক্টর শশী পাজা। তো এগুলো তো আমরা আলোচনা করেইছি, এগুলোই কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। আচ্ছা, এরপরে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা বলুন তো আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রীর নাম কি? তো ক্যান্ডিডেট এটার উত্তর সেই মুহূর্তে মনে করতে পারেনি, সে কিন্তু বলেছে স্যার এটার কিন্তু উত্তর আমার এই মুহূর্তে মনে নেই। তো এটা সঠিক উত্তর কি? এটা সঠিক উত্তর হলো রথীন ঘোষ। রথীন ঘোষ হলেন আমাদের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী। পরের প্রশ্ন ক্যান্ডিডেটকে করা হয়েছিল, আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে হয়? তো এই প্রশ্নের উত্তর ক্যান্ডিডেট কিন্তু অনেক ভেবে প্রথমে দুবার ভুল বলে তারপরে সঠিকটি বলতে পেরেছে। তো তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে হয়েছিল কলকাতার জোড়াসাঁকো বলে জায়গাটি রয়েছে সেখানে। ঠিক আছে, আশা করি তোমাদের ইনফরমেশনটা কাজে লাগবে। এরপরে ক্যান্ডিডেটকে কী প্রশ্ন করা হয় সেটা এবার দেখি। আচ্ছা, এর আগে যেমন ভ্যাকসিন নিয়ে কথা বলেছিলাম, তো ভ্যাকসিন নিয়ে প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, রোটাভাইরাস ভ্যাকসিন এটা কেন দেওয়া হয় বাচ্চাদের? তো আমি ভিডিওতে এর আগে ভিডিওতে সমস্ত ভ্যাকসিন নিয়ে আলোচনা করেছি, সেখানে রোটাভাইরাস ভ্যাকসিন নিয়েও কথা বলা হয়েছে। তো রোটাভাইরাস ভ্যাকসিন কেন বাচ্চাদের দেওয়া হয়? তো এটা হচ্ছে শিশুদের মধ্যে ডায়রিয়া রোগ যেটা হয় সেই ডায়রিয়া রোগের প্রতিষেধক হিসেবে রোটাভাইরাস ভ্যাকসিন শিশুদের দেওয়া হয়। আচ্ছা, সিজন যখন চেঞ্জ হয় অর্থাৎ শীত থেকে গ্রীষ্ম, গ্রীষ্ম থেকে শীত, এই যে সিজনগুলো চেঞ্জ হচ্ছে বা বিভিন্ন সময় আর কি গ্রীষ্ম বর্ষা, তো এই সিজনগুলো যখন চেঞ্জ হয় তখন কতগুলো রোগ শিশুদের মধ্যে দেখা যায়? তো বিভিন্ন সময় বিভিন্ন রোগ দেখা যায়। তো এরকমই সিজন চেঞ্জ হওয়ার ফলে বা ঋতু পরিবর্তন হওয়ার ফলে দুটি রোগের নাম হয়, মানে দুটি রোগ হয়, এরকম দুটি রোগের নাম তার কাছে ক্যান্ডিডেটের কাছে জানতে চাওয়া হয়েছে। তো ক্যান্ডিডেট সঠিক উত্তর দিয়েছে, বলছে ডায়রিয়া হয় এবং স্মল পক্স হয়। তো এছাড়াও অনেকগুলো উত্তর রয়েছে, তো এই দুটো বলতে পারলেই যথেষ্ট। ক্যান্ডিডেটকে পরের প্রশ্ন করা হয়েছে, আচ্ছা অপুষ্টিজনিত দুটি রোগের নাম বলো। তো অপুষ্টিজনিত রোগের নাম আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি, একটি হলো মেরাসমাস আর একটি হলো কুয়ারশিয়ারকার। কুয়ারশিয়ারকার। ঠিক আছে, আচ্ছা এরপরে ক্যান্ডিডেটকে প্রশ্ন করা হয়েছে একটু ঘুরিয়ে, যে আচ্ছা আয়োডিন, আমরা বলি শুনি যে গলবণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে, তো এই আয়োডিন আমরা কোথায় পাই বা কোথা থেকে আমরা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় আয়োডিন পাবো? তো ক্যান্ডিডেট বলেছে স্যার আয়োডিন লবণ খেলেই তো আয়োডিন পাওয়া যাবে। তখন তাকে প্রশ্ন করা হয়েছে, আচ্ছা শুধুমাত্র আয়োডিন লবণ খেলেই কি আয়োডিন পাওয়া যাবে, সেটাই কি যথেষ্ট? তারপরে কিন্তু ক্যান্ডিডেট একটু মানে বিব্রত হচ্ছিল, মানে বুঝতে পারছিল না সে কী বলবে অ্যাকচুয়ালি, তার বাকি উত্তর ঠিকঠাক জানা ছিল না। যাই হোক, অনেকটা ভেবেচিন্তে সে বলেছিল স্যার শাকসবজির মধ্যেও হচ্ছে আয়োডিন আমরা
পেতে পারি, ঠিক আছে? তো এরকম অনেকটা সময় যখন তোমরা নিচ্ছ তখন কিন্তু মানে যারা পরীক্ষা নিচ্ছেন বা ইন্টারভিউ নিচ্ছেন তারা কিন্তু বুঝে যাচ্ছেন যে ক্যান্ডিডেটের কিন্তু কনফিডেন্সের অভাব রয়েছে, সে জানে কিন্তু কনফিডেন্স কম থাকার কারণে সে সঠিক উত্তর সঠিক সময়ে বা কুইকলি সে বলতে পারছে না। পরের প্রশ্ন ক্যান্ডিডেটের কাছে ছিল, আচ্ছা ভারত রত্ন, এটা তো একটা পুরস্কার, জাতীয় পুরস্কার, তো ভারত রত্ন পেয়েছেন এরকম চারজন বাঙালির নাম বলুন। ক্যান্ডিডেট এক্ষেত্রে একজনের মাত্র নাম বলতে পেরেছে। তো এই ব্যাপারগুলো কিন্তু একটু সিলেবাসের বাইরে, এগুলোকে স্ট্যাটিক জিকে বা জিকে বলা হয়। তো সেক্ষেত্রে তোমরা এই নামগুলো একটু মনে রাখবে যে চারজন বাঙালি ভারতরত্ন প্রাপক হলেন ডক্টর বিধানচন্দ্র রায়, সত্যজিৎ রায় ফিল্ম মেকার, অমর্ত্য সেন তিনি একজন অর্থনীতিবিদ, এবং প্রণব মুখার্জি তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন, তোমরা জানো। আর ডক্টর বিধানচন্দ্র রায় তিনি আমাদের রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। তো মুখ্যমন্ত্রী যে লিস্ট সেখানে কিন্তু সেগুলো মেনশন করা রয়েছে। এরপরে একটি প্রশ্ন ক্যান্ডিডেট করা হয়েছে, আচ্ছা ICDS-এ যে কাজকর্মগুলো ওয়ার্কাররা করে থাকেন, ICDS-এ যে সমস্ত কাজকর্ম ওয়ার্কাররা করে থাকেন, তো সেখানে একটি অ্যাপ, মোবাইলে তারা একটি অ্যাপের মাধ্যমে কাজগুলো করেন, তো এই অ্যাপটির নাম কি আপনি জানেন, ক্যান্ডিডেটকে প্রশ্ন করা হয়েছে। তো ক্যান্ডিডেটরা এটার উত্তর দিতে পারেনি। আমরা অনেকেই জানি না যারা এই সেক্টরটাতে এখনও ঢুকিনি, তোমরাও তো সবেমাত্র ইন্টারভিউ দিচ্ছ চাকরির জন্য, হয়তো চাকরি পাওয়ার পরে এই অ্যাপটার নাম জানবে। তবুও যেহেতু তোমরা ইন্টারভিউ দেবে, তো কিছু কিছু বিষয়ে জানার দরকার রয়েছে, যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের সঙ্গে যাদের পরিচয় রয়েছে তারা হয়তো তাদের মুখ থেকে এই নামটি শুনে থাকবে, এই অ্যাপটির নাম। তো ICDS-এর যে কাজকর্ম ওয়ার্কাররা করে থাকেন সেরকম একটি অ্যাপ হলো পোষণ ট্র্যাকার। পোষণ ট্র্যাকার একটি অ্যাপ রয়েছে, এটা ICDS ওয়ার্কারদের মোবাইলে থাকে, তারা এই অ্যাপটির মাধ্যমে তাদের অনেক ধরনের রিপোর্ট সাবমিট করেন, ঠিক আছে? কী কী রিপোর্ট সাবমিট করেন একটা বিস্তারিত আলোচনা হবে, সেটা আমি এই ভিডিওতে করে ভিডিওটিকে লেন্দি করছি না। এরপরে তাকে প্রশ্ন করা হয়েছে, আচ্ছা এই যে আমরা MDM বলি, তো এই MDM বা মিড ডে মিল বলে থাকি বারবার করে, তো মিড ডে মিল এর বর্তমান নাম পরিবর্তন হয়েছে, তো বর্তমান নামটা কি আপনি জানেন? ক্যান্ডিডেট এটার নাম বর্তমান নাম বলতে পারেনি। তো মিড ডে মিল বা MDM এর যে বর্তমান নাম তা হলো PM পোষণ। এরপরের একটি ভালো প্রশ্ন, ভীষণ ভালো একটি প্রশ্ন ক্যান্ডিডেটকে করা হয়েছে, যেটার উত্তর ক্যান্ডিডেটের জানা ছিল না সেই মুহূর্তে, হয়তো মনে পড়ছিল না, হতে পারে। কোনো একটি বাচ্চা বা শিশু বা মহিলা, গর্ভবতী মহিলা বা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে, অর্থাৎ আমাদের শরীরে দৈনন্দিন যে পরিমাণ প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এই যে পুষ্টি, ভিটামিন, এই যে জিনিসগুলো দরকার, এর তো একটা পরিমাপ রয়েছে। আমরা তো একদিনে অনেকগুলো ভিটামিন খেয়ে নিতে পারি না, প্রত্যেকটা জিনিস একটা পরিমাণ রয়েছে। তো এই পরিমাণটা হচ্ছে, একটি সংস্থা রয়েছে যারা হচ্ছে এটার পরিমাপ করে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের কতটা খাবারের দরকার রয়েছে ডেইলি, একটা শিশুর কোন কোন খাবারটা দরকার রয়েছে, গর্ভবতী মায়েদের কী কী খাবারগুলো বেশি করে খেতে হবে, তো এই যে সমস্ত বিষয়গুলো এটি পরিমাপ অর্থাৎ মেপে দেয় একটি সংস্থা, সেই সংস্থার নাম কি? ক্যান্ডিডেট এই প্রশ্নটির উত্তর সেই মুহূর্তে দিতে পারেনি, হয়তো ক্যান্ডিডেট জানা ছিল কিন্তু সে হয়তো প্রশ্নটি বুঝতে পারেনি বা কিছু একটা হবে বা টেনশনে বলতে পারেনি। তো এই যে সংস্থা যারা হচ্ছে এই বিষয়গুলো পরিমাপ করে তারা হচ্ছে WHO। হু, তো হু এর পুরো নামটিও আমি তোমাদের জন্য বলে দিচ্ছি, আমি আগেও বলেছি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই হু হলো এই সমস্ত বিষয়গুলো পরিমাপ করে। তো আমি আশা করব যে ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে, যেগুলো আমি দিয়েছি অবশ্যই ভিডিওগুলো যখন দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে ভিডিওতে থাকা ইনফরমেশন এবং আলোচনা, দেখো প্রশ্ন উত্তরটাই কিন্তু বড় নয়, ইন্টারভিউ মানে হচ্ছে একটা আলোচনা, সাক্ষাৎকার, তো সেখানে কিন্তু কতগুলো বেসিক বিষয় রয়েছে যেগুলো পড়াশোনার বাইরেও তোমাদের জানতে হবে, সেগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে যে মাঝে মাঝে আলোচনাগুলো করা হচ্ছে সেগুলো তোমাদের ভীষণ ভীষণ সাহায্য করবে, ঠিক আছে? তোমাদের কনফিডেন্সটাকে বাড়াবে, তোমাদের ইন্টারভিউটা ভালো হবে, তোমরা তখন ইন্টারভিউ রুম থেকে মানে বের হয়ে নিজের মনকে বলতে পারবে যে না, আমি ইন্টারভিউটা ভালো দিয়েছি। সামনের দিনে যাদের ইন্টারভিউ রয়েছে তাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমরাও কমেন্ট করে জানাবে যে কে কোথা থেকে ইন্টারভিউ দিলে এবং কেমন হলো তোমাদের ইন্টারভিউ। আর আমার চ্যানেলে দেওয়া ইন্টারভিউ যে ভিডিওগুলো দিচ্ছি বা তোমাদের স্টাডি ভিডিওগুলো দিচ্ছি সেগুলো তোমাদের কেমন লাগছে, সেগুলো তোমাদের ইন্টারভিউতে কাজে লেগেছে কি লাগেনি, এই সমস্ত বিষয়গুলো কমেন্ট করে যদি তোমরা জানাও আমারও বেশ ভালো লাগবে। সকলকে অসংখ্য ধন্যবাদ, পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হবে।